হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতালি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও। তোমার সাথে থাকবেন ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে কী ভিডিও নিয়ে এসেছি তো সবাই থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো সবার তো জিভাতে জল এসে যাচ্ছে। তো আমিও খুব টেস্টি করে আজকে বড়ই ভর্তা বানাইব। তো সবাই সাথে থাকো। দেখতে পাচ্ছ বড়ই নিয়ে নিয়েছি। তো আজকে খুব টেস্টি করে বড়ই ভর্তা করে খাবো সবাই মিলে। এই যে বড়ই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কি লাল লাল হয়ে গেছে বড়ইগুলো। তো এগুলো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, তো একটু চিনি আর নুন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেব, তারপর এই যে ডেটা ছোটো ছোটো ডেটাগুলো ছাড়িয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এই যে ছোটো ছোটো ডেটাগুলো ছাড়িয়ে নেব। তারপর কুটনি দিয়ে কুটিয়ে ভর্তা বানিয়ে নেব, বা হাত দিয়েও হবে কারণ বড়ইগুলো পেকে গেছে। সব ডেটাগুলো ফালিয়ে দিয়েছি, এখন টিপে টিপে ভর্তা বানিয়ে নেব। এরকম করে সবগুলোকে ফাটিয়ে তারপর নুন কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে বানিয়ে নেব। তো কে কে খেতে চাও কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভর্তা। ওই যে দেখতে পাচ্ছ আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, নুন লঙ্কা গুঁড়ো চিনি সবগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে মেখে নেব। তো ওই যে দেখতে পাচ্ছ মেখে নিয়ে নিয়েছি, এখন খেয়ে নেব ভর্তাগুলো। তো ওই যে আমি খেয়ে নিচ্ছি, তো অনেক টেস্টি হয়েছে, খেতে তো অনেক টেস্টি হয়েছে। তার তো ভিডিওটা এখানে শেষ করলাম। তো বাই ফ্রেন্ডস।